আসসালামু আলাইকুম আমজুয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মম ব্লগ থেকে আজকে চলে আসছি রান্নাঘরে, ছোট্ট একটা রেসিপি দিব আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি কিন্তু আজকে আমি দিব না, আপনাদের ভাইয়া রান্না করবে, আমি হচ্ছে আপনাদের ভাইয়ার হেল্পার আজকে। তো এই যে যা যা লাগবে তা নিয়ে নিয়েছে। প্রথমে তো এই যে তোফু, আজকে তোফু রান্না করব উনি, সেজন্য তোফু কেটে নিয়ে নিছে। নিয়ে নিয়েছে এখানে 1 কাপ পেঁয়াজ পেস্ট করে নিছে, এখানে এনেছে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, আর হচ্ছে এখানে তেল, আদা রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, আর এখানে 2 রকমের ক্যাপসিকাম নেওয়া হয়েছে, পেঁয়াজটা একটু টুকটুক করে কেটে নেওয়া হয়েছে, একটা টমেটো, টমেটোর কিন্তু দানাগুলো ফেলে দেওয়া হয়েছে। তো চলেন দেখি আপনাদের ভাই আজকে কিভাবে তোফু রান্না করে। তো আমরা রান্নায় চলছে। তো রান্নায় যাওয়ার আগে আপনার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা ফলো করেছেন, যারা এখনো ফলো করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওগুলো দেখার অনেক অনেক অনুরোধ জানাচ্ছি। প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। তো চলেন আজকে চলে যাই রান্নাই। তো রান্নার জন্য আমরা প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন একটু তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা তোফুটা দিয়ে দিব। আমরা হচ্ছে তেলটা গরম হয়ে আসছে, তোফুটা দিয়ে দিচ্ছি একটু, জাস্ট একটু মানে পানিটা যাতে টেনে যায় সেজন্য একটু ভেজে নিব। তাফিনটা আমি ক্যামেরা ধরে রাখছি, এই যে আপনাদের ভাইয়া রান্না করতেছে। আজকে আর চেহারাটা দেখাইলাম না, আজকে শুধু হাতি দেখে নিন, আরেকদিন চেহারা দেখে নেবেন আমরা। তোফুটা আমরা একটু ভেজে নিব সুন্দর করে। এটা সুন্দর এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি, আর একটু ভাজা হলে বেশি নামিয়ে ফেলবো, কারণ বেশি ভাজা যাবে না, বেশি ভাজা যাবে শক্ত শক্ত হয়ে যাবে, একটু পরে নামিয়ে ফেলবো। তো আমাদের তোফুগুলা ভাজা হয়ে গেছে, সুন্দর ফুলে ফুলে উঠেছে, এবার যে আমরা এটা নামিয়ে ফেলবো। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর এখানে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন আগে পেঁয়াজটাকে আর আদা রসুনটাকে ভেজে, যাতে আদা রসুনের আর পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, তারপরে মশলাগুলো দিয়ে দিব, একটু ভেজে নিব সুন্দর করে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে এখানে হচ্ছে আমি আধা চামচ হলুদ বাটা নিয়ে, হলুদ ফাঁকি নিয়েছি, আধা চামচ মরিচ ফাঁকি নিয়েছি, 1 চামচ ধনিয়া ফাঁকি নিয়েছি, আর হচ্ছে আধা চামচ জিরা ফাঁকি নিয়েছি। তো এটা আমরা এখন মশলাতে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মশলাটা একদম কষাই ফেলবো। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে একদম সুন্দরভাবে কষাই ফেলবো। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, একদম তেল উপর উঠে আসছে। এখন আমরা এখানে তোফুগুলা দিয়ে দিব। আগে তোফুটা দিয়ে মশলার সাথে একটু সুন্দর করে একদম কষাই নিব। সুন্দর করে তোফুটাকে কষাই নিয়ে একদম। তো তোফুটা কষানো হয়ে গেছে, আমরা এখন একটু পানি দিয়ে দিব, জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য, সুন্দর করে রান্নাটা যাতে মশলাটা একদম সুন্দর করে মিশে যায় তোফুর সাথে, দিয়ে একটু ঢেকে দিব। খুবই অল্প পানি দিলেই হবে, বেশি পানি দিতে হবে না, জাস্ট যেন মশলাটার সাথে একদম তোফুটা সুন্দরভাবে মিশে যায়। তো আমরা এখন এটা একটু ঢেকে দিব, ঢেকে দিয়ে সামান্য 5 মিনিটের মতো একটু রেখে দিব ঢেকে।
এই তো সুন্দর টুকুটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছে কাঁচা মরিচগুলো। আমি এখানে দুইটা আস্ত কাঁচা মরিচ, সবুজ রঙের কাঁচা মরিচ নিয়েছি আর দুইটা লাল মরিচ কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে একটা লাল ক্যাপসিকাম নিচ্ছি, একটা সবুজ ক্যাপসিকাম, এখানে হচ্ছে একটা টমেটো, টমেটোর দানাগুলো ছেড়ে দিচ্ছি, শুধু ছিলকাটা নিচ্ছি, আর একটা পেঁয়াজ এরকম টুকটুক করে কেটে একদম ফুটাই নিচ্ছি। তো আমি এগুলো একবারে একসাথে দিয়ে দিব এখন। আপনাদের ভাইয়া খুব সুন্দর করে একদম পাতি করে স্বামীর হাতে তোফু রান্না খাবো আজকে। একটু ঢেকে দিব এখন, ঢেকে 5 মিনিটের জন্য রান্না করবো, যাতে ক্যাপসিকাম গুলো একটু সফট হয়ে যায়। বেশি একদম একদম যে একদম নরম গলায় ফেলবো সেরকম না, জাস্ট একটু সফট সফট হওয়ার জন্য। তো ফিরে আসছি 5 মিনিট পর। এই তো আমাদের রান্নাটা প্রায় হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। বন্ধ করে দিলাম। আমি আর একটু রান্না করবো যাতে একদম তেলটা উপরে উঠে যায়, তারপর চুলাটা বন্ধ করে দিব। এখন আর ঢাকবো না, না ঢেকে একটু রান্না করব, 2-3 মিনিটের জন্য একটু রান্না করব, তারপর চুলাটা বন্ধ করে দিব। এক ফাঁকে অবশ্যই লবণটা দেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। সেই তো পানিটা শুকে একদম তেলটা উপরে উঠে গেছে, তো আমাদের তো পুরান হয়ে গেছে, এখন আমরা চুলাটা বন্ধ করে দেবো আর কি করবো না। তো এখন এটা আমরা নামিয়ে ফেলব। এই হচ্ছে আমাদের, এ হচ্ছে আমাদের তোফু রান্নার ফাইনাল লুক, একদম প্লেটে নিয়ে নিছি সার্ভিসিং ডিশে। তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে অবশ্যই মজাদার হবে। ইয়েস, ইসরো বলছে সো মাচ বিউটিফুল, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। সবার আশা করি সবার ভালো লাগবে। তো আমার এই রান্নাটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করে সবসময় আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস লিখবেন, সবসময় আমাকে উৎসাহিত করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।